দীর্ঘ অপেক্ষার পর নাগরিক হিসেবে স্বীকৃতি, পরিচয়হীন মানুষগুলোর মিলেছে রাষ্ট্রীয় পরিচয়। তাই প্রথমবারের মতো স্বাধীন দেশের নাগরিক হিসেবে বিজয় আনন্দ উদযাপন করতে পারবে সদ্য বিলুপ্ত চিটের মানুষ। বাঁধ ভাঙা উল্লাসে সারা দেশের সঙ্গে একাত্ম হয়ে মাতবেন তারাও। বাংলাদেশের বাসিন্দা হইলাম, এখন আমাদের অনেক কিছু করার আছে, আমার আনন্দ উল্লাস অনেক কিছুই আমরা করব, খুব চেষ্টা করব, খুব ভালোভাবে যাতে 16 ডিসেম্বর পালন করতে পারি। ভালো লাগতেছে, কারণ আমরা মানে নতুন বাংলাদেশ হিসেবে এটা উদযাপন করতে পারতেছি। বিজয় দিবস উদযাপনে লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় সহ বিভিন্ন জেলার বিলুপ্ত ছিটমহলগুলোতেও থাকছে নানা কর্মসূচি, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের স্কুলে প্রথম 16 ডিসেম্বর হবে, আমরা খুব মজা করব, আমরা অনেক আনন্দ করব, তারপর অনেক মিষ্টি বিতরণ করব। এবারকার 16 ডিসেম্বর আমাদের জীবনে প্রথম এসেছে, এজন্য আমরা 16 ডিসেম্বর খুব আনন্দিতভাবে উদযাপিত করব। বাড়ি বাড়ি লাল সবুজের পতাকা, বিজয় র্যালি, খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে দিনটি পালন করবেন বাসিন্দারা। আমরা সকলে সম্মিলিতভাবে এই জাতীয় পতাকা উত্তোলন করব, এই জীবনে আমাদের প্রথম এই ইতিহাস ছিটমহলবাসীর। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।